দেশের সিন্ধু নদীর পারে যারা বসবাস করত তারা সিন্ধু এটা বলতে পারত না, তারা বলতো হিন্দু। আর সেখান থেকেই হিন্দু শব্দটার উৎপত্তি। আসলে ধর্মটার নাম হলো সনাতন ধর্ম। তো আমার মুসলমানের পক্ষ থেকে একটি গান আমি রাখি, তারপর আমার দাদা ভাইকে দেখি কি প্রশ্ন করা যায়। তবে আমরা পালার শুরুতেই একটা কথা বলে রাখি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। মানুষ হিসাবে আমাদের মধ্যে কোনো বিদ্বেষ থাকা চলবে না। আল্লাহর রসুল সবাইকে নিয়ে সহ অবস্থান করছেন, এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, অর্থাৎ যার যার ধর্ম তার কাছে। তো আমি মুসলমানের পক্ষ থেকে একটি গান রাখি, তারপরে দাদা ভাইকে যখন পাওয়া গেছে তো দাদা ভাইকেও তো একটু একটু দেখা দরকার আছে না? আছে, দেখ তুই বজ্জা। এই আর কি, তো গানটা আগে গাইয়া লই। মন কাঁদে জন্মেতে, আখের জান্নাতি হবে মহামান্যতে, আখের জান্নাতি হবে মুসলমানেতে। সে কথা বলিতে না পারি পারি রে, এক সাহাবী আইসা নবীর বাড়ি। সে কথা বলিতে না পারি পারি রে, এক সাহাবী আইসা নবীর বাড়ি। সে কথা বলি বলি হারি হারি রে, এক সাহাবী আইসা নবীর বাড়ি। আইসা বলে নবীর ধারে হাসর হবে কদিন, ওই আইসা বলে নবীর ধারে হাসর হবে কদিন পরে, আইসা বলে নবীর ধারে হাসর হবে কদিন পরে, কোন সনেতে এই আখের জান্নাতি হবে মহামান্যতে। নবী কয় আখেরাতের নেকি নেকি রে, কি জমা রাইখাছ বল দেখি। নবী কয় আখেরাতের নেকি নেকি রে, কি জমা রাইখাছ বল দেখি। নবী কয় আখেরাতের নেকি নেকি রে, কি জমা রাইখাছ বল দেখি। সাহাবী কয় নাই বুঝি আপনাই শুধু ভালোবাসা, সাহাবী কয় নাই বুঝি আপনাই শুধু ভালো, সাহাবি কয় নাই পুঁজি আপনাই শুধু ভালোবাসি রাখি আছি। আই আখিরে জান্নাতি হবে মহামান্যতে, আখিরে জান্নাতি হবে মহামান্যতে। বলতে
কথা শুনে দিনের নবী কয় কয় রে আখেরাতে নাই তোমার ভয় কথা শুনে দিনের নবী কয় কয় রে আখেরাতে নাই তোমার ভয় কথা শুনে দিনের নবী কয় কয় রে আখেরাতে নাই তোমার ভয় যে যাহারে ভালোবাসে সে থাকিবে তাহার তাহার পাশে সেই দিনেতে আরে আখের জানাতে হবে মহাপার্বতে আখের জানাতে হবে আবুল সরকার বলে ভাই সকল সকল রে নবীর প্রেম নিদানের সম্বল আবুল সরকার বলে ভাই সকল সকল রে নবীর প্রেম নিদানের সম্বল আবুল সরকার বলে ভাই সকল সকল রে নবীর প্রেম নিদানের সম্বল দিন থাকিতে কর পুঁজি যাইতে পারবে সোজা দিন থাকিতে কর পুঁজি যাইতে পারবে সোজা সুজি ধন্য ধন্য